মিলিটারি একাডেমিতে চলছে রাষ্ট্রপতি কুচকাওয়াজ ও 81তম দীর্ঘমেয়াদী কোর্সের ক্যাডেটদের কমিশনিং অনুষ্ঠান। সেখানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মুহূর্তে চট্টগ্রামের ভাটিয়ারি বিএমএতে রয়েছেন আমাদের রিপোর্টার কমল দে, সরাসরি যাচ্ছি তার কাছে। কমল, ধন্যবাদ মৌটুসি। বাংলাদেশ মিলিটারি একাডেমিতে এখন চলছে রাষ্ট্রপতি কুচকাওয়াজের পাশাপাশি 81তম দীর্ঘমেয়াদী কোর্সের সমাপনী কুচকাওয়াজ। আর এইবার আজকের এই সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে কমিশন প্রাপ্ত হতে যাচ্ছেন, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হবেন 95 জন বাংলাদেশ সেনাবাহিনীর বাংলাদেশি অফিসার, এবং একই সাথে রয়েছেন 7 জন ফিলিস্তিনি এবং 1 জন শ্রীলঙ্কান। অর্থাৎ দীর্ঘমেয়াদী যে কোর্স, সেই কোর্সে আজকে সমাপনী হচ্ছে। কিছুক্ষণ আগে প্রধান অতিথি হিসেবে সালাম নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ, তিনি এসে কুচকাওয়াজের প্রথম সালাম গ্রহণ করেন। এরপর ঠিক সকাল 10টায় যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে যে 81তম দীর্ঘমেয়াদী কোর্সের যে সমাপনী কুচকাওয়াজ, সেই কুচকাওয়াজের মাধ্যমে মোট 103 জন ক্যাডেট অফিসার কিন্তু তাকে কমিশন প্রাপ্ত হচ্ছেন। এই কমিশন প্রাপ্ত অফিসারদের মধ্যে রয়েছেন 95 জন বাংলাদেশি, 7 জন ফিলিস্তিনি এবং 1 জন শ্রীলঙ্কান। তারা কিন্তু প্রায় 2 বছরের বেশি সময় ধরে এই কঠোর পরিশ্রমের মাধ্যমে আজকে তারা অফিসার পদে পদোন্নতি পেতে যাচ্ছে বা তাদের কমিশন প্রাপ্তি হতে যাচ্ছেন। আর যে রাষ্ট্রপতি কুচকাওয়াজ কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘদিনের একটি ঐতিহ্য এবং শীতকালীন একটি যে অংশ হিসাবে আছে, তারপরে একটা ঐতিহ্য হিসাবে ধরা হয়। কিছুক্ষণ আগে সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ এবং সৌদতন কর্মকর্তারা এসে এই প্যারেড গ্রাউন্ডে আসেন, তারা সালাম গ্রহণ করেছেন এবং একই সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং কিছুক্ষণ পর তিনি কিন্তু এই সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আজকের যে আয়োজন, সে আয়োজন আমরা দেখতে পাচ্ছি 81তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সেরা 64 ক্যাডেট বিবেচিত হয়েছেন, সৌর বানার লাভ করতে যাচ্ছেন। আমরা দেখতে যেখানে যার নাম বলা হয়েছে, তিনি হচ্ছেন ইমরুল কায়েস, স্বামীর বিষ্ণু, এবং এছাড়া ইমরুল কায়েস সেনাবাহিনী স্বর্ণ পদকও কিন্তু পেতে যাচ্ছেন। তো বলা চলে আজকে চট্টগ্রাম যে মিলিটারি একাডেমিতে কিন্তু শ্বাসপ্রব, কারণ এই যে 81তম দীর্ঘমেয়াদী কোর্সের একটি সমাপনী কুচকাওয়াজ যেমন হচ্ছে, ঠিক তেমনি কিন্তু যে রাষ্ট্রপতি যে কুচকাওয়াজ সেটিও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সালাম গ্রহণ করছেন আমাদের প্রধান অতিথি হিসেবে। আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু আজকের এই আয়োজনে রয়েছেন, এবং একই সাথে রয়েছেন তিন বাহিনীর প্রধানরাও, কিন্তু এই তিন বাহিনীর যে অন্যান্য কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু আজকের আয়োজনে শরিক হয়েছেন। তো বলা চলে যে আসলে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ঐতিহ্যের একটি অংশ হলো এই রাষ্ট্রপতি কুচকাওয়াজ, এবং একই সাথে যে 81তম দীর্ঘমেয়াদী কোর্সের, সে 81তম দীর্ঘমেয়াদী কোর্সের শেষ সমাপনী আজকে হচ্ছে, যার মাধ্যমে 103 জন বাংলাদেশি কমিশন লাভ করতে যাচ্ছেন। সে 100 কমিশন প্রাপ্তদের মধ্যে রয়েছেন 95 জন বাংলাদেশি, 7 জন ফিলিস্তিনি এবং 1 জন শ্রীলঙ্কান। আরেকটা যারা বাংলাদেশে 95 জন কমিশন প্রাপ্ত হতে হচ্ছেন, এর মাঝে রয়েছেন 88 জন রয়েছেন পুরুষ এবং রয়েছেন 7 জন নারী কর্মকর্তা। তো বলা চলে 81তম দীর্ঘমেয়াদী কোর্সের প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তিনি সালাম গ্রহণ করেছেন। এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যেমন রাষ্ট্রপতি কুচকাওয়াজ, ঠিক তেমনি 81তম দীর্ঘমেয়াদী কোর্সের মাধ্যমে 103 জন ক্যাডেট অফিসার তারা কমিশন প্রাপ্ত হতে যাচ্ছেন। তো মৌটুসি, এখন পর্যন্ত আমার কাছে বিএমএ থেকে ছিল সর্বশেষ। চট্টগ্রামের ভাটিয়ারি বিএমএ থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী কমল দেব।